আসসালামু আলাইকুম, আমি সাদিয়া, ওয়েস্টার্ন হাই স্কুল সহকারী শিক্ষিকা ইংরেজি। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ডায়ালগ থেকে কিভাবে প্রশ্ন বের করতে হয়। এর আগের ক্লাসে আমরা ডায়ালগ থেকে কিভাবে প্রশ্ন বের করতে হয় সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম। ওটা ছিল হুবহু টেন্স, মানে যেটা প্রশ্ন দেওয়া ছিল সেই টেন্স অনুযায়ী আমরা অ্যান্সার লিখেছি। কিন্তু আজকেরটা হচ্ছে টেন্স একভাবে দেওয়া, রিডিং থেকে অ্যান্সার বের করতে গেলে কিভাবে আমরা টেন্স অনুযায়ী সাজিয়ে লিখবো যাতে আমাদের ভুল না হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে আসো আমরা দেখি কিভাবে কি বলল। আমরা যে বিষয়ে আজকে আলোচনা করব, ইউনিট নেম হচ্ছে স্টে সেফ, ইউনিট 23। স্টে সেফ মানে নিরাপদে থেকো, পৃষ্ঠা হচ্ছে 91। এখন এখানে দেখো একটা ডায়লগ দেওয়া আছে, একজন হচ্ছে আনিতা, আসাদ এবং অফিসার, দুর্যোগ বিষয়ে ডায়লগটা। তাহলে আমরা একটু ডায়লগটা একটু পড়ি, পরে তারপর আমরা কোশ্চেন আনসারে যাই। তোমরাও বই বের করো, বই বের করার সাথে সাথে দেখো, তাহলে তোমাদের জন্য জিনিসটা ইজি হবে। দেখো প্রথমে হচ্ছে আনিতা, আনিতা বললো হচ্ছে অফিসার, উই হেয়ার অ্যাবাউট দ্য আর্থকোয়াক ইন নেপাল, ইট ওয়াজ টেরিবল। অফিসার, আমরা নেপালের একটা ভূমিকম্পের কথা শুনেছি, এটা ছিল খুবই ভয়ানক। আসাদ, ইয়েস আই এম ভেরি স্যাড অ্যাবাউট ইট, আসাদ বলল আমি এই বিষয়ে খুবই দুঃখ পেয়েছি। আনিতা, আই এম অ্যাফ্রেইড, আমি ভীত, দেয়ার আর মেনি ডিজাস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড, বর্তমান সময়ে পৃথিবীতে অনেক দুর্যোগ হচ্ছে। লাস্ট মান্থ, গত মাসে উই লস্ট সাম অফ আওয়ার ল্যান্ড বিকজ অফ রিভার ইরোজন, আমরা নদী ভাঙনের জন্য কিছু ল্যান্ড আমরা হারিয়েছি, কিছু জমি আমরা হারিয়েছি। অ্যান্ড লাস্ট ইয়ার এ সাইক্লোন ডিস্ট্রয়েড মেনি বিল্ডিংস অন অ্যান্ড ট্রিস, এবং গত বছর সাইক্লোনের কারণে অনেক বিল্ডিং এবং গাছ ধ্বংস হয়েছে। হোয়াটস নেক্সট, পরবর্তীতে কী হবে? অফিসার, ওয়েল দ্য টিভি নিউজ ক্যান টেল আস অ্যাবাউট সাইক্লোন, টিভি নিউজ আমাদের সাইক্লোন সম্বন্ধে জানায়, অ্যান্ড উই ক্যান অফেন সি সাইন্স অফ রিভার ইরোজন, এবং মাঝে মাঝে আমরা নদী ভাঙনেরও কিছু চিহ্ন দেখি। সো ফার, যতদূর সম্ভব জানি, নো ওয়ান নোজ হোয়েন অ্যান আর্থকোয়েক উইল হ্যাপেন, কখন ভূমিকম্প হবে এটা কেউই বলতে পারে না। এরপর আসাদ বলছে, হোয়াট ক্যান উই ডু, আমরা তাহলে কী করতে পারি? অফিসার বলছে, ইউ শুডন্ট ওয়ারি টু মাচ, তোমার এই বিষয়ে খুব চিন্তা করার উচিত নয়, উই ক্যান প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার্স, আমরা প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুত রয়েছি। হেয়ার্স এ লিফলেট, এখানে একটা লিফলেট, লিফলেট মানে তোমরা জানো বিভিন্ন কাগজের মাঝে, দেখো এখানে ছবিতে দেখা যাচ্ছে কাগজের মাঝে বিভিন্ন জিনিস লিখে লিখে সেগুলো মানুষের হাতে সচেতনতা তৈরির জন্য দেওয়া হয়, তাকে বলা হয় লিফলেট। এবার আসো আমরা প্রশ্নগুলো দেখি, এখানে আমাদের 5টা প্রশ্ন রয়েছে, আমরা দেখি কী বলেছে প্রশ্নগুলোতে। প্রশ্ন উত্তর লিখতে গেলে কী করতে হয়, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এ তো আমরা জানি, কারণ এটা ছাড়া ইংরেজিতে সঠিক বাক্য গঠন করা যায় না। তাহলে আমি আজকে যেটা দিয়েছি এভি, এভি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া। অনেক ক্ষেত্রে প্রশ্নে সাহায্যকারী থাকে, অনেক ক্ষেত্রে থাকে না, যদি থাকে আমরা দিব, না থাকলে আমরা দিব না। তাহলে ফার্স্টের কোয়েশ্চেন দেখি, হোয়ার ওয়াজ দ্য আর্থকোয়াক আনিতা টকড অ্যাবাউট। হোয়ার ওয়াজ দ্য আর্থ অনিতা টকড অ্যাবাউট, তাহলে অ্যান্সার কিভাবে লিখবো আমরা? অনিতা কোথায় আর্থকোয়াক হয়েছে এরকম একটা জায়গার নাম বললো বা এই বিষয়ে বললো। তাহলে এখানে আমরা দেখি সাবজেক্ট, রিডিংয়ের মাঝে দেওয়া আছে হচ্ছে, আমরা আগে রিডিংটা দেখি, উই হেয়ার অ্যাবাউট আর্থকোয়াক ইন নেপাল, আমরা নেপালের একটা আর্থকোয়াকের কথা শুনেছি, দ্যাট মিন্স এখানে আনিতা নেপালের কথা বলেছে। তাহলে শুধু নেপাল দিব না, আমরা সাজিয়ে লিখব। সাবজেক্ট কি? আনিতা, ব্যক্তি, তাহলে কি দিব? আনিতা, এরপরে অক্সিলারি ভার্ব নেই, হোয়ার ওয়াজ দ্য আর্থকোয়াক, ও হচ্ছে প্রশ্নের জন্য, ওর কোনো ভ্যালু নেই, মেন হচ্ছে ও, তাহলে ভার্ব আনিতা টকড অ্যাবাউট দ্য আর্থকোয়াক ইন নেপাল। প্রশ্ন রিডিংয়ে দেওয়া আছে দ্য আর্থকোয়াক ইন নেপাল, আমরা হুবহু এটাই দিয়ে দিব, আনিতা টকড অ্যাবাউট দ্য আর্থকোয়াক
ইন নেপাল। আনিতা নেপালের ভূমিকম্পের কথা বলেছে। তার মানে আমরা দেখো কিছু প্রশ্নের সাবজেক্ট এবং ভার্ব নিলাম হচ্ছে আমরা রিডিং থেকে, এবং বাকি অংশ নিলাম হচ্ছে আমরা, সরি, সাবজেক্ট এবং ভার্ব নিলাম হচ্ছে আমরা প্রশ্ন থেকে, এবং বাকি অংশ নিলাম হচ্ছে আমরা রিডিং থেকে। এবার আসো, পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে কি বলেছে? হোয়েন ডিড আনিতাস ফ্যামিলি লুজ সাম ল্যান্ড? হোয়েন ডিড আনিতাস ফ্যামিলি লুজ সাম ল্যান্ড? আনিতার ফ্যামিলি কখন কিছু জমি হারিয়ে ফেললো? এখন আমরা রিডিংয়ে দেখি কী দেওয়া রয়েছে। দেখো এখানে, উই লস্ট সাম অফ আওয়ার ল্যান্ড বিকজ অফ রিভার ইরোজন। কবে এটা? লাস্ট মান্থ, গত মাসে। তার মানে অ্যান্সারটা কী হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে রিডিংয়ে দিচ্ছে উই, উই মানে হচ্ছে আনিতাস ফ্যামিলি, তার মানে আমরা দিব হচ্ছে সাবজেক্ট আনিতাস ফ্যামিলি। এবার দেখি ভার্ব, ডিড দিয়ে প্রশ্ন করেছে, ডিড হচ্ছে পাস্ট ফর্ম। এখন ডিড আমরা এখানে রিডিংয়ে বসানো, অ্যান্সারে বসানো যাবে না, তাহলে ডিডটা উঠে যাবে। উঠে যেয়ে কী হবে? ভার্ব, লুজের ভার্ব হচ্ছে লস্ট। আনিতাস ফ্যামিলি লস্ট, যেহেতু ডিড হচ্ছে পাস্ট ফর্ম, তাই লুজও হবে পাস্ট ফর্মে। আনিতাস ফ্যামিলি লস্ট সাম ল্যান্ড। এরপর আমরা হুবহু রিনি থেকে তুলে দিব, লাস্ট মান্থ বিকজ অফ রিভার ইরোজন। আমরা পুরোটা অংশ সাজিয়ে দিয়ে দিব, লাস্ট মান্থ, এই অংশটা বইয়ে দেওয়া আছে, আমি বই থেকেই দিচ্ছি, বিকজ অফ রিভার ইরোজন। তার মানে দেখো রিডিংয়ে দেওয়া ছিল উই, উইয়ের জায়গায় প্রশ্ন দেওয়া আনিতাস ফ্যামিলি, তাহলে আমরা দিব আনিতাস ফ্যামিলি। আনিতাস ফ্যামিলি ডিড দেওয়া পাস্ট টেন্সে, ডিড বসবে না, যেহেতু ডিডের কোনো, ডু ডাজ ডিডের কোনো অর্থ নেই, ডু ডাজ ডিড সেন্টেন্সে বসে না। কিন্তু ওদের জন্য, ওদের প্রভাবটা থাকে হচ্ছে মেইন ভার্ব লুজ, লুজের পাস্ট ফর্ম হচ্ছে লস্ট, তাই আনিতাস ফ্যামিলি লস্ট সাম ল্যান্ড। এতটুকু পর্যন্ত আমরা প্রশ্ন থেকে দিলাম, বাকি অংশটা দিলাম হচ্ছে আমরা বইয়ের রিডিং থেকে। এবার দেখি চার নম্বর পরের প্রশ্ন, হোয়াট ডিস্ট্রয়েড মেনি বিল্ডিংস অ্যান্ড ট্রিস? ও সরি, তিন নম্বর প্রশ্ন, হোয়াই ডিড হার ফ্যামিলি লুজ সাম ল্যান্ড? হোয়াই ডিড হার ফ্যামিলি লুজ সাম ল্যান্ড? তার ফ্যামিলি কেন কিছু জমি হারিয়ে ফেললো? কেন হারিয়ে ফেললো? হারিয়ে ফেলার কারণ হচ্ছে রিভার ইরোজন, আমরা একটু আগে যেটা লিখলাম, নদী ভাঙন। তাহলে হোয়াই চাইলে কি হয়? হোয়াই চাইলে হয় বিকজ। এখন বিকজ তো আমরা প্রথমে দিয়ে শুরু করতে পারবো না, বিকজ আমরা সেন্টেন্সের মাঝখানে দিব। সো কীভাবে সাজিয়ে লিখবো আমরা দেখি। আবার সাবজেক্ট আর ফ্যামিলি, বইয়ের মধ্যে উই দেওয়া, আমি কিন্তু বারবার বলছি বইয়ের মধ্যে উই দেওয়া আমরা উই দিব না, আমরা প্রশ্ন চেয়েছে তার ফ্যামিলি, সো আমরা হার ফ্যামিলি দিয়েই শুরু করব। হার ফ্যামিলি ডিড, ডিড বসবে না, লুজ, লুজের পাস্ট ফর্ম হচ্ছে লস্ট, সাম ল্যান্ড। এবার হোয়াই, হোয়াই থাকলে হয় বিকজ, বিকজ অফ রিভার ইরোজন, তার ফ্যামিলি কিছু জমি হারিয়েছে নদী ভাঙানোর জন্য। তাহলে
এখানে আমাদের কিছুই নতুন করে লিখতে হয়নি, আমরা বইটাই হুবহু তুলে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিচে আরো বাকি দুইটা প্রশ্নের উত্তর দেওয়ারও দুইটা প্রশ্ন দেওয়া আছে, বাকি দুইটা প্রশ্ন তোমরা বাসায় প্র্যাকটিস করবে যেভাবে যেভাবে আমি দেখালাম সেভাবে। সেভাবে তোমরা যদি বসিয়ে বসিয়ে করো তাহলে তোমাদের প্রশ্ন উত্তর আর ভুল হবে না। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা বাসায় একটু একটু পড়াশোনা করো, বাহিরে যাবে না, শীতকাল আসছে, বৃষ্টি পড়ছে, করোনার প্রভাব বাড়ছে, তাই যখনই বাহিরে যাও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, মাস্ক ব্যবহার করবে, হাতে গ্লাভস ইউজ করবে। যদি কোনো কারণে বাহিরে যাও তাহলে অবশ্যই বাসায় এসে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোবে এবং কাপড়গুলো ধুয়ে ফেলবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় অবশ্যই আব্বা আম্মুর কথা শুনবে, পড়াশোনা করবে। আসসালামু আলাইকুম।